প্রিয় দর্শক, সন্তান কোলে আবু তোহা মোহাম্মদ আদনানের খোঁজে ঘুরছেন তার স্ত্রী। স্বামীর খোঁজে প্রধানমন্ত্রীকে মা ডেকে আবু তোহার স্ত্রীর খোলা চিঠি। সেই চিঠিতে কি লিখেছেন আবু তোহার স্ত্রী জানলে অবাক হয়ে যাবেন। তাই পুরো সংবাদটি বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ দেশ বিদেশের সব রকম খবর এখানেই রয়েছে। ঠিকানা ধরে মঙ্গলবার সন্ধ্যায় পল্লবীর লালমাটিয়া এলাকায় গিয়ে জানা গেল ওই বাসায় সাবিকুন নাহার নেই। তিন মাস ও তিন বছরের দুই সন্তান নিয়ে স্বামী আবু তোহা মোহাম্মদ আদনানের খোঁজে সরকারি দপ্তরে ঘুরছেন। ওই বাসাটির নিচতলার দুটি ফ্ল্যাট ভাড়া নিয়ে একটি বালিকা মাদ্রাসার কার্যক্রম চলছে। এর মূল উদ্যোক্তা ইসলামী বক্তা হিসাবে পরিচিত আবু তোহা মোহাম্মদ আদনান, যিনি প্রায় আট দিন ধরে তিন সঙ্গী সহ নিখোঁজ রয়েছেন। স্বামীর খোঁজে স্থানীয় থানা থেকে শুরু করে প্রধানমন্ত্রীর কার্যালয়, পুলিশ সদর দপ্তর, র‍্যাব সদর দপ্তর সব জায়গাতেই ঘুরেছেন বলে জানালেন সাবিকুন নাহার। কোথাও আশা পেয়েছেন, কোথাও কোনো পাত্তাই পাননি। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাবিকুন নাহার যে চিঠিটি জমা দিয়েছেন তাতে তিনি লিখেছেন, গত 8 জুন রংপুর থেকে একটি ব্যক্তিগত গাড়িতে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন আদনান। তার সঙ্গে ছিলেন আব্দুল মুহিত, মোহাম্মদ ফিরোজ ও গাড়ি চালক আমির উদ্দিন ফয়েজ। গাড়িটি সহ এদের চারজনেরই কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। অনলাইনে আদনানকে নিয়ে ভাসছে নানা কথাবার্তা। সাবিকুন নাহার বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ বলছে তাকে মেরে ফেলা হয়েছে, কেউ বলছেন তাকে পাওয়া গেছে। এসব নানা গুজবের মধ্যে দুই সন্তানকে বুকে ধরে স্বামীকে ফিরে পেতে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন সাবিকুন নাহার। রংপুরের এক সময়কার ক্রিকেট খেলোয়াড় আফসানুল আদনান তোহা পড়াশোনা করেছেন কারমাইকেল কলেজে। এখন তিনি ধর্মীয় বক্তা হিসাবে জনপ্রিয়। তার ফেসবুকে পেজের অনুসারীর সংখ্যা 52,000। সাবিকুন নাহার bdnews24.com কে বলেন, ধর্মীয় মতবাদ নিয়ে আলিমদের একটি পক্ষের সঙ্গে তার মতবিরোধ তৈরি হয়। এসব কারণে তিনি পরিচিত আলেমদের কাছে সাহায্য চেয়েও কোনো সাড়া পাননি, বরং সাধারণ মানুষ ও অনুসারীরা আদনানকে ফিরে পেতে অনলাইনে অনেক বেশি সোচ্চার। ঘটনার বিবরণ দিয়ে সাবিকুন নাহার জানান, রংপুরের বাড়ি থেকে ওই দিন বগুড়ায় একটি ধর্মীয় সভায় যোগ দেওয়ার কথা ছিল আদনানের, এরপর ঢাকায় আসার কথা। বিকাল 4টার দিকে রংপুর থেকে একটা কারে করে বগুড়ার উদ্দেশ্যে বের হন তিনি। ওই গাড়িটির মালিক রংপুরের আমির উদ্দিন, তিনি চালান। সাধারণত রংপুর থেকে ঢাকা যাতায়াতের ক্ষেত্রে আমির উদ্দিনের গাড়িটি ব্যবহার করতেন আদনান। রওনা দেওয়ার কিছুক্ষণ পরেই ফোনে আদনান জানান, দুটি মোটরসাইকেলে চারজন তার গাড়িটিকে অনুসরণ করছে। পরে হয়তো ভয় বা উদ্বিগ্ন হয়ে তিনি বগুড়ার সভায় যোগ না দিয়ে ঢাকার পথ ধরেন। তার সঙ্গে আব্দুল মুহিত ও মোহাম্মদ ফিরোজ নামে যে দুজন ছিলেন তারা মূলত আদনানকে বগুড়ার সভায় নিতে এসেছিলেন। পরে পরিস্থিতি বুঝে তারা আদনানকে ঢাকা পর্যন্ত এগিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। রাত 2:30টার দিকে তার গাড়ি গাবতলী পৌঁছেছে বলে স্ত্রীকে জানান আদনান। এরপর থেকে আর কোনো যোগাযোগ নেই। গাবতলিতে পৌঁছার বিষয়ে কিভাবে নিশ্চিত হলেন জানতে চাইলে সাবিকুন নাহার বলেন, সাধারণত আদনান বাড়ির বাইরে গেলে আমি ফোন করে তার অবস্থান জানতে চাই। আদনান গুগল ম্যাপ থেকে নিজের অবস্থান লোকেশন বের করে তার একটা স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠিয়ে দিতেন। সর্বশেষ তিনি গাবতলির লোকেশন পাঠান। কারা আদনানকে ধরে নিতে পারে জানতে চাইলে তিনি বলেন, আদনান বক্তব্যে যেসব কথা বলতেন তার অনেক সময়ই সরকারের বিপক্ষে যেত। এইসব নিয়ে নিজের একাধিক বক্তব্যই উদ্বেগ প্রকাশ করেছেন আদনান। রাতে ফেসবুক লাইভে এসে সাবিকুন নাহার বলেন, কোনো অপহরণকারী টাকার জন্য এটা করেছে এমনটা তিনি মনে করছেন না। তোহা আদনান যে খুব ধনী নন এটা সবাই জানেন। সাবিকুন নাহার আরো বলেন, এমন স্বাধীন দেশে জলজন্ত চারজন মানুষ নিখোঁজ হয়ে যায়, আইন শৃঙ্খলা বাহিনী সেটা তো রুখতেই পারল না, এমনকি মামলাও নিচ্ছে না, সহায়তাও করছে না, এটা ভাবা যায়? আমার মতো দুর্ভাগ্য যেন আর কোনো স্ত্রী না হয়। সম্মানিত দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।